ଆଜି ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଶ୍ରୀଜୀଉମାନଙ୍କର ପୁଷ୍୍ୟାଭିଷେକ ନୀତି ଅନୁଷ୍ଠିତ ହେବ ଏହି ପୂର୍ଣ୍ଣମୀ ଦିନ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ନିତ୍ୟ ପୂଜା ପରେ ନୂତନ ବସ୍ତ୍ର ଭୂଷଣ ଓ ଗନ୍ଧ ପୁଷ୍ପାଦି ଦ୍ୱାରା ଠାକୁରଙ୍କୁ ବେଶ କରାଇ ଯାତ୍ରା ମଣ୍ଡପକୁ ନିଆଯାଏ ସେଠାରେ ବରୁଣ ପୂଜା ସ୍ୱସ୍ତି ବାଚନ ମଙ୍ଗଳାରୋପଣ ଯଜ୍ଞପବିତ ସମର୍ପଣ ହୋମ ଆରତୀ ଇତ୍ୟାଦି ବିଧିରେ ବିଜେ ପ୍ରତିମା ଓ ଖଡ଼ଗ ପୂଜା ପରେ ଉକ୍ତ ଯଜ୍ଞପବିତ ପ୍ରଥମେ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କୁ ପରେ ଯାତ୍ରା ମଣ୍ଡପରେ ଯଥାବିଧି ଉପଚାର ସହିତ অর্পণ করা যায় শ্রীমন্দিরে শ্রী জগন্নাথক অভিষেক উৎসব অভিষেক রূপে পালিত হুয়ে অভিষেক উৎসব দর্শন দর্শনার্থী পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ পুরী প্রাপ্ত হুয়ে করা যায় এই অবসরের শ্রীমন্দির রত্ন সিংহাসন উপরে শ্রীজী মানুষ সুনাবেশরে সজ্জিত করা যায়না श्री जगन्नाथ महाप्रभु बारा मास रे जात्रा यात्रा करी मदभक्तं विनोदार्थे करोमि विविध पवित्र पौषपुणिमा पुषपुणिमा नाम रे यहां परिचित श्री श्री जगन्नाथ महाप्रभुंकर श्रीमंद्र रे एही पवित्र उत्सव ए पवित्र दिवसटी को द्वादश जात्रा मान गबधरु अन्यतम श्रेष्ठ यात्रा पुष्या अभिषेक তে সম্পৰ্কিত অধিক সূচনা পাই আমাৰ পুৰী ৰুধাচোন প্ৰত্যা আলোক আশুতোষ আলোক আজি শ্ৰীমন্দিৰে শ্ৰীজীৱ মানৰ হব পুষ্ক নীতি তে কেস্তীতিকা আৰম্ভ হ'ব ତେବେ ଆଜି ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଶ୍ରୀଜୀଉମାନଙ୍କର ପୁଷ୍ୟାଭିଷେକ ନୀତି ଅନୁଷ୍ଠିତ ହେବ ଏହି ପୂର୍ଣ୍ଣମୀ ଦିନ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ନିତ୍ୟ ପୂଜା ପରେ ନୂତନ ବସ୍ତ୍ର ଭୂଷଣ ଓ ଗନ୍ଧ ପୁଷ୍ପାଦି ଦ୍ୱାରା ଠାକୁରଙ୍କୁ ବେଶ କରାଇ ଯାତ୍ରା ମଣ୍ଡପକୁ ନିଆଯାଇ ବୋଲି ଯାହା ସୂଚନା ରହିଛି ସେଠାରେ ବରୁଣ ପୂଜା ସ୍ୱସ୍ତି ବାଚନ ମଙ୍ଗଳାରୋପଣ ଯଜ୍ଞପବୀତ ସମର୍ପଣ ହୋମ ଆରତୀ ଇତ୍ୟାଦି ବିଧିରେ ବିଜେ ପ୍ରତିମା ଏବଂ খড়গপূজা পরে উক্ত যজ্ঞবিত প্রথমে শ্রীজগন্নাথে যাত্রা মণ্ডপে যথাবিধি উপচার সহিতাঙ্কু অর্পণ করা যায় শ্রীমন্দরের শ্রীজগন্নাথ অভিষেক উৎসব রাজা অভিষেক রূপে পাড়িত হুয়ে অভিষেক উৎসব দর্শন দর্শনার্থী মাপ যা রয়েছে সূচনা কি পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠ পুরী প্রাপ্ত হো বলে বিশ্বাস করা অবসরের শ্রীমন্দির রত্ন সিংহাসন উপরে শ্রীজী মানুষ সুনাবেশে সজ্জিত করা যায়

নিশ্চিত বিস্ম আজি বৰ গুৰুত্বপূৰ্ণ দিনটি কাৰণ মহভুংৰ দ্বাদশ যাত্ৰা মধ্য আজি হ'ল গোটেই অনন্য উৎসৱ আজি যিহেতু পৌষ পূৰ্ণিমা ৰচি শ্ৰীমন্দিৰে আজি পুষ্যাভিষেক নীতি অৰ্থাৎ দেৱাভিষেক নীতি মাংস মহভু অনুষ্ঠিত হ'ব আৰু সকলো সকলো মংগল আলতী মইলম তড়প লাগি অৱকাশ নীতি মহভুকৰ বৰ্তমান সকাাল ধূপেৰে পূজা বচিছে তো নিশ্চিতভাৱে সকা ধূপেৰে মাপ্ৰভু আজি সুনাৱেশৰ লক্ষাধিক ভক্ত দৰ্শন দে পবিত্ৰ ৰথযাত্ৰাৰ যোন সুনাবেশ হৈছিল ৰথ উপ মাপ্ৰভুনাশ শ দৰ্শন ৰোধ লক্ষত শ্ৰদ্ধা বঞ্চিতাজাৰ কোৰিয়ে যুঁজ পিছিলে পৱিত্ৰ কাৰ্তিকাচ মা কাৰ্তিক মাহ কাৰ্তিক শেষ ছাপ্ৰভু সুনাশৰ বিভূষিত হৈ থাকে তাক দৰ্শনৰু ভক্ত শ্ৰদ্ধিত আজি মাপ্ৰভুনাশ অনুষ্ঠিত হ'ব সেই দিব্য বেছি দিব্য মুহূৰ্ত আজি ভক্ত শ্ৰদ্ধালু মানে উপভোগ কৰোঁ মহাপ্ৰভু নিশ্চিত ভাৱে দৰ্শন কৰি প্ৰাতি হ'ব আমি আলোচনা কৰিব বিস্ময় আম সৈত যুৱক আৱশ্যক অঁ আজি আজি হ'ব গোটেই গুৰুত্বপূৰ্ণ দিন আজি দ্বাদশ যাত্রা মধ্যে আজকে গোটে অনন্য উৎসব মহপ্রভুক পুষ্য পুষ্য পূর্ণিমা মাপপ্রভুকর আজ দেবিষেক নীতি অনুষ্ঠিত হব সকাল ধূপ পূজা পদে নীতি অনুষ্ঠিত হব সকাল ধূপ পূজা চালি আজ নীতিকাণি বিশেষ করে কন র স্বম রহস্য পুরুষোত্তম সবো নজান কৃতা মনুষ্য মহাপ্রভুক দ্বাদশ যাত্রার পুষ্যাভিষেক দেবাভিষেক যে অনেক দেবাভিষেক অন্যতম সকাল ধূপ সারি সারা পরে মহাপ্রভুকর যে

भूषित होन्ती महाप्रभु श्रीभुज किरी कुण्ड श्रीपयर धारणि भितर्छ महापत्र लक्ष्मण साधी एक छे धरे आमर हनुमान साधी एक सेवक मध्य बसिथे କରିବା ଆମ ସହିତ ବରିଷ୍ଠ ସେବାୟତ ଡକ୍ଟର ଶରତ ମହାନ୍ତି ଯୋଡ଼େଇଛନ୍ତି ଦିନ କାରଣ ଆଜି ପବିତ୍ର ରାଜା ରାଜେଶ୍ୱର ବେଶ ବା ସୁନାବେଶ ରଥଯାତ୍ରାରେ ଅନୁଷ୍ଠିତ ସୁନାବେଶକୁ ଭକ୍ତମାନେ ଦେଖିପାରିଲେ ନାହିଁ ମହାକାର୍ତ୍ତିକ ମାସରେ ଶେଷ ଛଅ ଦିନ ଅନୁଷ୍ଠିତ ସୁନାବେଶକୁ ମଧ୍ୟ ଭକ୍ତ ଦେଖିପାରିଲେ ନାହିଁ ଆଜି ସେ ଅନନ୍ୟ ବେଶ ଦେଖିବେ ଦିବ୍ୟ ଦର୍ଶନ କରି ଦିବ୍ୟ ଅନୁଭୂତ ସାଉଠିବେ କଣ ରହିଛି ନୀତିକାନ୍ତି ବରୁଣ ଯାହାର କନକ ଦଣ୍ଡ ଧରିଛନ୍ତି ପ୍ରଭୁ ତୁମ୍ଭଛାମୁର ଆଜି ମହାପ୍ରଭୁଙ୍କ ଛାମୁରେ କନକ ଦଣ୍ଡ ଅର୍ଥାତ୍ ଦଣ୍ଡ ଛତ୍ର ଧାରଣ କରିକିରି ରହିବେ ଭିତର୍ଛ ମହାପାତ୍ର ଏବଂ ହନୁମାନ ସାଜିକିରି ଭଣ୍ଡାର ମେକଅପ୍ ତଳେ ଆଣ୍ଠେଇକିରି ବସିବେ ଅପୂର୍ବ ବେଶ ଫୁଲର ଧନୁଷରଟିଏ ମଧ୍ୟ ମହାପ୍ରଭୁ ଧାରଣ କରିବେ ଏଇ ଯେଉଁ ପଶ ପୂର୍ଣ୍ଣିମା ଏଇ ପୁଷ ମାସର ପୂର୍ଣ୍ଣିମା ଅଭିଷେକ ଏଇ ଅଭିଷେକ କାହିଁକିନା ରାଜାମାନଙ୍କର ପ୍ରାଚୀନ କାଳରେ ଅଭିଷେକ ହୋଇଥାଏ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ତୀର୍ଥଜଳ ଆଣିକିରି আজ ইয়ে হোচ্ছেন রাজাধি রাজেশ্বর সারা ব্রহ্মাণ্ডর রাজা তেম তা অভিষেক হব সে অভিষেক বেশ দর্শন করা ওশার পুরপল্লীর সমস্ত দেবাদেবী মানে আসি রুন্ড এবং সেই অপূর্ব বেশ যেহেতু ভক্ত মানে দীর্ঘদিন ধরে মহাপ্রভুকর অপূর্ব সুনা বেশ দর্শন করে পারি না আজ হচ্ছে যে একে রাজা বেশ বলে বেশ ভক্ত মানে যাই দর্শন করবে সেই চলচঞ্চল হয়েছে শ্রীমন্দির গজপতি মহারাজ দেবাভিষেক পুষাভিষেক নীতি গজপতি মহারাজ আজ অনুষ্ঠিত হব ষোল ব্রাহ্মণ আশীর্বাদ প্রদান করবে দেখুন লক্ষ্যেজার মৌড়মণি বীরশ্রী গজপতি গৌড়েশ্বর নবকোটি কর্ণাট কলবর্গেশ্বর তেমন সেই গজপতি মধ্যে আজ অভিষেক হব কিনা সি হোচ্ছেন রাজা প্রাচীন সময় এই রয়েছে পরম্পরা রয়েছে আজ দিনে রাজা মানুষ অভিষিক্তা যায় এবং প্রজা মানে নিজের যৎকিঞ্চিত ভেটি নেই ভেটি দিয়ে থাকে তা প্রত বদলে রাজা প্রজা মানুষ খুশি আর্থিক সাহায্য যোগাই তেম সেই দিন আজ আসছে শ্রীক্ষেত্রে सबुठु बड कथा राजा राजराजेश्वर महाप्रभु निजे उपवेशन गरिन्छ उसियाभिषेक वेशरे दर्शन दोस्रो भक्त म শিক্ষিক বিস্মী যা শুনেলে আজ অতি গুরুত্ব দিনটিয়ে শ্রীক্ষেত্রপ্রেমে শ্রীক্ষেত্র সম্পূর্ণ রূপে চলচঞ্চল হয়ে পড়ছে আপনার ভক্ত মান দর্শন আরম্ভ হয়ে যাই এবং সবুঠ বড় কথা হচ্ছে বিনা কোভিড রিপোর্টের ভক্ত মানে দর্শন করছেন সান্নিধ্যপ্রাপ্ত হচ্ছেন আমি দর্শক সিধা সব দৃশ্য যেহেতু সকাল সকাল আপনার কিভাবে ভাবে যে ব্যবস্থা করা যাই মার্কেট সে ব্যারিকেটিং কোহল হয়ে যাই এবং সে ব্যারিকেটিং ব্যবস্থা মরচিকট ছকটার করা হয়েছে সেইপি ভক্ত শ্রদ্ধা মান অতি সুবিধা হচ্ছে এত সংখ্যার ভক্ত শ্রদ্ধা যাওয়া চাইছেন মহাপ্রভু দর্শন করি সান্নিধ্য নেন কিন্তু যদি আজ আমি কোথাও বিষ্ম্মী নিশ্চিত ভাবে গোটে গুরুত্বপূর্ণ দিন যেহেতু আজ পুষ্য পূর্ণিম মহাপ্রভুকর আজ সকাল ধূপ তো সকাল ধূপ পরে যেত মহাপ্রভু সুনাবেশের বিভূষিত হবে তো নিশ্চিত ভাবে ভক্ত মানে সে অনন্য মুহূর্ত সে দিব্য দেখবে দর্শন করবে নিশ্চিত ভাবে দিব্য অনুভূতি ছাউটবে সেটে আজ গজপতি মহারাজ অভিষেক করা এবং যে ষোল স্রোতীয় ব্রাহ্মণ মানে অনেক সে আজ গজপতি মহারাজ আশীর্বাদ প্রদান করবে তো ভীষ্ম নিশ্চিত ভাবে কে শ্রীক্ষেত্র সম্পূর্ণ রূপে চলচঞ্চল হয়ে পড়ছে আমি দর্শক মানুষ পথিত পাবন করে টিকিয়ে দর্শন করার চাইবো অর্গজ নিউজ মাধ্যমে যেহেতু সকাল সকাল পতিথ পাবনকে দর্শন কলে কোটি জন্মের পুণ্য ফল মিলে যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাস আধারে আমি আজকে দর্শন করা চাইবো অগণিত দর্শক মানুষ তো নিশ্চিত ভাবে হচ্ছে সিধা সরকার সিংহদ্বার পরিবেশ বিস্মী আপনারা দেখতু কাল মহপ্রভু দর্শন বঞ্চিত ভক্ত সাধারণ মানে যেত শ্রীমন্দির খোলি সর্বসাধারণপ্রেম এবং বিনা কোভিড নেগেটিভ রিপোর্টে যেত শ্রীমদির খোলি নিশ্চিত ভাবে ভক্ত মনার সেকি উৎসাহ অ ভক্ত মন

निहतर आलोक तार दृश्य देखीपुर बहुत बहुत धन्यवाद आलोक समस्त सूचना पाए